Hey guys, welcome to Apple Gadgets. I'm Rafiq. Apple Watch's notun series, Apple Watch Series 7, is sobche akorshonio byapar holo a 20% bigger display, ja usability aro bariye diyeche. And app gulor user interface ekhon aro beshi visible and readable. And mojar byapar hocche apni rate quality keyboard use korte parben, je oneker kache onek convenient. To cholun eta unboxing kori and etar byapare aro bhalo moto ektu jani. সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন বেস ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন ওকে তো এই হলো অ্যাপল ওয়াচ সিরিজ 7 এখন থেকে আনবক্স করা যাক বক্সের ভিতরে দুটি বক্স একটা স্ট্র্যাপের অ্যান্ড ওয়াচের ওকে তো ফার্স্টেই দেখা যাচ্ছে আমাদের অ্যাপল ওয়াচ আমরা একটু পরে আসছি কিন্তু এর সাথে থাকবে কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড ওয়্যারলেস চার্জার অ্যান্ড আমাদের অ্যাপল ওয়াচ সিরিজ 7 চলুন দেখে নেই প্রথমেই আসি ডিজাইন ও বিল কোয়ালিটির কথায় কারণ অ্যাপল ওয়াচ সিরিজ 7 এ মূলত ডিজাইনগত পরিবর্তনটাই মূল সেলিং পয়েন্ট অ্যাপল ওয়াচ সিরিজ 7 41mm এবং 45mm এই দুটি কেসিং সাইজে পাওয়া যাবে যেখানে অ্যাপল ওয়াচ সিরিজ 6 এ 40mm এবং 44mm কেসিং পাওয়া যেত এই বড় কেসিং এর কারণ এই নিউ মডেলে সিরিজ 6 থেকে প্রায় 20% এবং সিরিজ 3 থেকে 50% এরও বেশি স্ক্রিন এরিয়া পাওয়া যাবে যদিও ডাইমেনশনস খুব বেশি বাড়ানো হয়নি কারণ এই নিউ মডেলে বর্ডার্স এর সাইজ 40% ছোট করে স্ক্রিন ফ্রেমের সাইজ আরো বড় করা হয়েছে টাচ সেন্সরটি ওলেড প্যানেলের সাথে ইন্টিগ্রেটেড থাকায় একটি ইউনিফাইড কম্পোনেন্ট তৈরি হয়েছে যা ডিসপ্লের থিকনেস এবং বর্ডার্স কমিয়েছে এবং বিল কোয়ালিটিতে ইম্প্রুভমেন্ট এসেছে বেশ কিছু অ্যাপল ওয়াচ সিরিজ 7 এ সিরিজ 6 এর থেকে 50% থিকার ফ্রন্ট ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে যা নিউ মডেলটির স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেকাংশে বাড়িয়ে তুলেছে তাছাড়া এই ফ্রন্ট ক্রিস্টালে এবার ফ্ল্যাট বেস ডিজাইন থাকায় এর শেপ আরও বেশ স্টেডি হয়েছে যার ফলে ক্র্যাক রেজিস্ট্যান্স বেড়েছে এছাড়া সিরিজ 7 এ 50mm ওয়াটার রেজিস্ট্যান্সের সাথে রয়েছে IP6X ডাস্ট রেজিস্ট্যান্স যা এর ডিউরেবিলিটি এর গ্যারান্টি দিচ্ছে ফিচার্স তাহলে এই বিগার ডিসপ্লেতে নতুন কি কি ফিচার এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ 7 এ বিগার স্ক্রিনকে ঠিক মতো ইউটিলাইজ করতে সিস্টেমের বিভিন্ন অ্যাপের বাটন রিডিজাইন করে বড় করা হয়েছে যেন ব্যবহার করতে সুবিধা হয় তাছাড়া এই প্রথম অ্যাপল ওয়াচে কোয়েটি কিবোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে যা ট্যাপ অথবা স্লাইড করে টাইপিং করা যাবে এই কিবোর্ডে কুইক প্যাথ পাওয়া যাবে যার মেশিন লার্নিং ফিচার ইউজারদের টাইপিং প্রেডিক্ট করে অটো ফিল অথবা সাজেস্ট করতে পারবে এছাড়া স্ক্রিবলের মাধ্যমে ফিঙ্গার টাইপিং অপশন রয়েছে যা বিগার ডিসপ্লেতে বেশ ইজিলি করা যাবে তাছাড়া ফাইনালি একটি ব্রাইট অলওয়েজ অন রেটিনা ডিসপ্লে পাওয়া যাবে অ্যাপল ওয়াচ সিরিজ 7 এ যা ইনডোরে 70% ব্রাইটার ভিউ দিবে ফলে টাইম বা কোনো ইনফরমেশন দেখতে বারবার স্ক্রিন ট্যাপ অথবা হ্যান্ড রেজ করা লাগবে না আর সেলুলার কানেক্টিভিটি থাকায় এখন ফোনের সাথে অ্যাপল ওয়াচের কল অপশন পাওয়া যাবে সাথে থাকছে ইউজফুল ম্যাপ যা বিগার স্ক্রিনে আরো ইজিলি নেভিগেট করা যাবে তাছাড়া চলন্ত অবস্থায় নেভিগেশনের সুবিধা রয়েছে ওয়াচটির ট্যাপটিক ইঞ্জিন যার জেন্টল ট্যাপের ফলে স্ক্রিনে না তাকিয়ে ডিরেকশন পাওয়া যাবে এছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ 7 এ সিরিজ 6 এর সকল ফিটনেস প্লাস ফিচার পাওয়া যাবে ব্লাড অক্সিজেন লেভেল মাপার জন্য একটি সেন্সর রয়েছে যা এই কোভিড এর টাইমে বেশ ইউজফুল তাছাড়া ECG হার্ট রেট মনিটরিং স্লিপ ট্র্যাকিং মাইন্ডফুলনেস ট্র্যাকিং সহ আরো বেশ কিছু ওয়েলবিং ফিচার পাওয়া যাবে এই সিরিজ 7 এ ব্যাটারি সাইজ সিরিজ 6 এর সাথে কোনো পার্থক্য না থাকলেও চার্জিং স্পিডে ভালো ইমপ্রুভমেন্ট এনেছে সিরিজ 7 এ প্রিভিয়াস জেনারেশন থেকে 33% ফাস্টার চার্জিং সম্ভব হবে এই নিউ মডেলে তবে এই ফাস্ট চার্জিং এর সুবিধা পেতে হলে নতুন চার্জার ব্যবহার করতে হবে যা 45 মিনিটে 0-40% চার্জ করতে সক্ষম হবে কারা কিনবেন সিরিজ 6 এর সাথে তুলনা করলে ফিচারে খুব বেশি নতুনত্ব না থাকলেও সিরিজ 3 এর থেকে বেশ ভালো ফিচার ও ডিজাইন পাওয়া যাবে অ্যাপল ওয়াচ সিরিজ 70 তে তাই অ্যাপল ওয়াচ সিরিজ 6 এর আগের মডেল ইউজারদের জন্য এই আপগ্রেডটি হাইলি রেকমেন্ড করা যায় তবে বিগার স্ক্রিনে নতুন কালার অপশনের সুবিধা পেতে সিরিজ 6 ইউজাররাও চাইলে নিউ মডেল আপগ্রেড করতে পারেন অ্যাপল ওয়াচ সিরিজ 7 এর বেস্ট ডিল নিতে হলে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে লেভেল 6 ব্লকে শপ নাম্বার 7 এন্ড 8 অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবে প্রোডাক্টটি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিব বাই বাই